আমরা দেখতাম ছোটবেলায় স্কুলে যেত বাচ্চারা, কিন্তু ভোরবেলা ফজরের পরে মসজিদে মক্তবে যেত। মক্তবে গিয়ে তারা কোরআন শিখত, তারা সালাত নামাজ শিখত, তারা রোজা শিখত, তারা উযু শিখত, তারা মাসলামাসাইল শিখত, ঈমান ইসলাম শিখত, এরপরে তারা স্কুলে যেত। আজ সেই মক্তবের কালচার আমাদের সমাজ থেকে প্রায় বিদায় হওয়ার পথে, ঠিক না? ঠিক। এখন অনেক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় অনেক ভোরে, তাহলে আমরা সেক্ষেত্রে আফতার স্কুল অনেক ওলামায়ে কেরাম শুরু করেছেন। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মারকাজুদ দাওয়ার আফটার স্কুলের একটা আফটার স্কুল মক্তব বা এই জাতীয় নাম দিয়ে আপনার একটা উদ্যোগ শুরু করেছেন সারা দেশে, আরো অনেক ওলামায়ে কেরাম শুরু করেছেন, অনেকেই বিভিন্ন ফরম্যাটে চালু করেছেন, সবগুলোর কথা আমরা জানি না। এই সমস্ত ফরম্যাটগুলোর সাথে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করাতে হবে। ভালো করে বলুন, শুনে রাখেন, আপনার আমার জন্য ইসলামের উপরে টিকে থাকা যত কঠিন, আজ থেকে 20 বছর পরে আমাদের সন্তানরা যখন আমাদের মতো বড় হবে, আল্লাহর শপথ করে বলছি, আমার ধারণা তাদের জন্য ইমানের উপরে টিকে থাকাটা আজকাল আমাদের জন্য যতটা কঠিন তার চাইতে বহুগুণ বেশি কঠিন হবে। কারণ কিয়ামত পর্যন্ত সময় যত সামনে এগোতে থাকবে, কিয়ামত যত নিকটবর্তী হতে থাকবে, ইমানের উপরে টিকে থাকা তত সহজ হবে না কঠিন হবে। অতএব আমাদের সন্তানদেরকে আমরা যদি দিন শিক্ষা না দিই, ইমানের শিক্ষা না দিই, তারা শিক্ষার নামে, বিনোদনের নামে, বিভিন্ন নামে বেইমান হয়ে বসে থাকবে, আপনার টেরও পাবেন না। অতএব আমরা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো, তো ইনশাল্লাহ পারিবারিকভাবে তাদেরকে দিন শিখাবো, ইমান শিখাবো, আল্লাহর সাথে পরিচিত করব, আল্লাহর রাসূলের সাথে পরিচিত করব, আখিরাত সম্পর্কে তাদেরকে ধারণা দেব, ইমানের চেতনা, ইমানের পরিবেশ তাদেরকে দিব, যাতে করে পৃথিবীর কোন পরিবেশে গিয়ে তারা ধ্বংস হতে না পারে এবং তারা যাতে বেঈমান না হয়, ফিতনার অতল তলে যেন হারিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ইমানকে, আমলকে, তাকওয়াকে, আমাদের পরিবারের ইমান আমল তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতে রাখার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে দুনিয়াতে তাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।